কুয়েতে প্রবাসীদের 3 দফে ফেরত আনা হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে বহুল প্রতীক্ষিত প্রবাসীদের ফেরত আসার ব্যাপারে কুয়েত গভর্নমেন্ট থেকে দারুণ একটা সুখবর শোনা গেল। 3টি ধাপের বিস্তারিত নিয়ে চলে আসছি আমি বিজয়। সম্পূর্ণ ভিডিওরা সাথে থাকবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন সেই 3টি ধাপ কি এবং কারা প্রথম আসতে পারবে, কারা দ্বিতীয় আসতে পারবে, কারা তৃতীয় ধাপে আসতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথম ধাপে কুয়েতে ফিরতে পারবেন যথারীতি আগের ঘোষণা অনুযায়ী, যেটা সবাই জানে, ডাক্তার, নার্স, প্রসিকিউটর, বিচারক এবং শিক্ষক। আপনারা জানেন যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এটার আংশিক ধারণা অনেক আগ থেকেই কুয়েত দিয়ে দিয়েছিল। মাঝপথে বিভিন্ন আইন পরিবর্তন হওয়ার কারণে অনেকেই এটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অবশেষে সেই 3টি ধাপের আবার নতুন করে ঘোষণা আসলো কুয়েত উচ্চপদস্থ, কুয়েতের উচ্চ পদস্থ মহল থেকে জানা গেল যে এভাবেই প্রবাসীদেরকে ফেরত আসার সুযোগ করে দেবে কুয়েত। তবে সেক্ষেত্রে যে ব্যাপারটা ক্লিয়ার, বৈধ সিভিল আইডি থাকতে হবে, সিভিল আইডি আছে তারাই শুধুমাত্র কুয়েতে ফিরতে পারবে। যেমন দ্বিতীয় ধাপে অগ্রাধিকার পাবে যাদের আকামা 22 নম্বর ফ্যামিলি বা যাদের আকামা 18 নম্বর পরিবারের প্রধান এবং তাদের স্ত্রী ও সন্তানরা কুয়েতে বসবাসরত অবস্থায় আছে, কুয়েতে ফেরত আসতে পারবে। তৃতীয় নম্বর, যেটা সবচেয়ে প্রয়োজনীয় এবং জরুরি, সাধারণ প্রবাসী। আর এই লাস্ট স্টেজে আসতে পারতেছে সাধারণ প্রবাসী আকামাদারেরা, তার মানে যাদের ভ্যালিড আইডি আছে কুয়েতে তারাই শুধুমাত্র সর্বশেষ ধাপে আসতে পারবে। একটা কথা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে কবে থেকে এই তৃতীয় ধাপ শুরু হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। যদিও বহুদিন থেকে বিভিন্ন নিউজ আসছে প্রবাসীরা ফিরতে পারবে, কবে নাগাদ ফিরতে পারবে সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। তারপরে যে একটা সুখবর আছে সেটা হচ্ছে যাদের নতুন ভিসার ডেট শেষ হয়ে গেছে, গত 2 দিন থেকে যে নিউজটা সবাই জানতে পারছে বা শেষ আসার আলো হিসেবে একটা নতুন আপডেট আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি প্রদান করে যেখানে বলা হয়েছে যে নতুন ভিসাগুলো প্রসেসিং হয়েছে বা যারা নতুন করে ভিসা পাওয়ার পরও কুয়েতে আসতে পারেনি তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে বা সেটারই বিস্তারিত আপডেট ইনশাআল্লাহ খুব সহজেই আসবে। একটা ব্যাপার ক্লিয়ার যে নতুনদের জন্য একটা আশার আলো জাগলো, তার মানে নতুন ভিসাগুলো এখনো একেবারেই ক্যান্সেল হয়ে যায়নি, গভর্নমেন্টের সেই স্টেজের জন্য তাদেরকেও অপেক্ষা করতে হচ্ছে। এটাই ছিল কুয়েতের আজকের 3টি ধাপের সম্পূর্ণ আপডেট। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর রিজওয়ানুল আবিদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।